বাবার যে আজকে সমস্যা আছে আর ভর্তি হওয়ার পর থেকে বা এখানে আসার পরে ডাক্তার যেভাবে ট্রিটমেন্ট করছে আর আপনাদের এখানে এনভায়রনমেন্টগুলো আমার খুব ভালো লাগছে, তাই আমি ভর্তি করে দিয়েছি। ভর্তি করে দেওয়ার পর আজকে আমরা 7 দিন পার হয়ে গেছে, 8 দিনে পড়ছি। মোটামুটি উনি আমি দেখতে আছি এখন সুস্থ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, দেশে এবং দেশের বাইরে যারা আজকে আমাদের ডিপিএসসি হসপিটালের পক্ষ থেকে আমাদের এই প্রোগ্রামটা দেখছেন, সকলকে জানাচ্ছি আসসালামু আলাইকুম, হিন্দু ভাইদেরকে আদাব এবং সকলকে আমার অন্তঃস্থল থেকে শুভেচ্ছা, আসসালামু আলাইকুম আবারও বলছি। তো আজকে আমরা একটা রিভিউ নিয়ে এসেছি। আমাদের এখানে উপস্থিত আছেন মহেন্দ্রনাথ রায়, আমাদের স্যার আছেন। উনি দীর্ঘদিন থেকে আমাদের এখানে, টোটাল 8 দিন আমাদের এখানে ভর্তি ছিলেন। ভর্তি থাকার পর থেকে আজকে তার শুরুর থেকে আমরা তার কাছ থেকে আমরা জানতে চাবো যে আসলে তার প্রবলেম কী ছিল। তার সাথে আপনারা ওনার ছেলে আছেন, প্রশান্ত রায়বাবু আছেন, আমরা তার কাছ থেকেও জানবো। চলো না তাদের সঙ্গে একটু পরিচয় হই। নমস্কার, আসসালামু আলাইকুম, ভালো আছেন? হ্যাঁ। তা আপনার নামটা আমাদেরকে একটু বলুন এবং কোথা থেকে আসছেন? আমার নাম হলো মহেন্দ্রনাথ রায়। মহেন্দ্রনাথ রায়, আচ্ছা। বাড়ি হলো কোটালিপাড়া থানা, কোটালিপাড়া গোপালগঞ্জ। আচ্ছা আচ্ছা, আগে আপনি যখন এখানে এডমিশন নিয়েছেন, আপনার যে সমস্যাগুলো ছিল আমরা একটু জানতে চাচ্ছিলাম যে আপনার শুরুর দিকে কী কী প্রবলেম আপনি ফেস করছিলেন, যে আপনার কী সমস্যাগুলো ছিল? আমার সমস্যা ছিল ওই মাজায় পিঠে ব্যথা। আচ্ছা। পিঠে যে কোমর, আমি চাষের থেকে পড়ি গিয়া জি আমার এই হার ভাঙছিল পিঠের, তখন বরিশাল দেখাইলাম জি, তখন 30 বছর আগের কথা জি, উনি দেখে মনে হয় 130,000 টাকাই ওনারা দিয়েছিলেন। আজকেও তার 2 লাখ টাকা দিল হয় না। আচ্ছা, সেই সময় উনি চিকিৎসা করেছিল, বেশ ভালো। উনি বললো কি মাথায় বোঝা রয়ে যাবেন না, নিজেও লাগবেন না বা 5 কেজি ওজন আঁকবেন না। আচ্ছা আচ্ছা, এটা উনি থিয়েটারি দিল জি। তো শেষ হয়ে তোমার ভালো উঠেই তো, ওগুলো মনে নেই। উনি বেল বানিয়ে দিল, বেলটা 6 মাস রাখছিলেন বানিয়ে জি, বেল উনি মেরুদণ্ড টান করিয়ে সবসময় বসবে, খাবারে বসলে বেলটা থাকবে বান্ধা। তারপরে তো এই বছর দেখা দিছে, তাতে মানে দীর্ঘদিন আপনি ভালো ছিলেন আর কি। মানে আপনি শুরুর দিকে যেটা হচ্ছে গাছ থেকে পড়ে গিয়েছিলেন, পড়ে যাওয়ার পর আপনি আঘাত পেয়েছিলেন, আঘাত পর পর আপনি ডক্টরের কাছে গিয়েছিলেন, তো দীর্ঘদিন থাকার পর এখন আবার এই জিনিসটা বেড়ে গেছে, তাই তো? আচ্ছা, তারপর তারপর তো ঠিক মানে হাঁটু বলে পা বলে পায়ের ব্যথা বলে ঝিঝি মারে, ওই কোমরে ব্যথা, চলতে পারি না, রাত্রে ঘুমিয়েছি না, মানে চিক করে এসে ডাকছে, এবার সব অসুবিধা করি না, আনাছানা করে, মানে এদিক ভিতর লড়তে ঠড়তে কষ্ট হয় জি, বিভিন্ন সমস্যা। তারপর তো এখানে আমার আমাকে দেশি ডাক্তার, MBBS ডাক্তার দেখালাম 2-3 জন জি, তারপর আবার ওই ঢাকায়ও আবার ওই হোমিও ডাক্তারের ওষুধ খেলাম জি, 1 বছর 3 দিন, তাতে মানে কোনো অবস্থা তেমন একটা হয় না। এইবারে আপনার সুশীল সিটিজেনের পরে বিশ্বাস, আচ্ছা, ওনার বাড়িও ঢাকা, আপনার সিম্বার এখানে এসে, আচ্ছা আচ্ছা, উনি গোপালগঞ্জ যায় আবার টেকাইটে বসে, আচ্ছা, তো ওনারে দেখালে পরে শেষে উনি অনেকটা অপারেশন করেছে, অপারেশন না অপারেশন করে নেই, আচ্ছা, দেখালে পরে ওনার দেখালে পরে সুস্থ দিয়ে গেছি জি, তখন চিন্তা করলাম যে এখন তো আবার উনি একদিন বললো কি দাদা যে কদিন আসেন ওষুধটাই থাকতে হবে, আচ্ছা আচ্ছা, এই কারণে যদি আর ওনার কাছে যাইনি যে নিজের যত্ন আর দিতে না, তার কী করা যায়, তখন এই যে আমার একটা নাতি এখানে থাকে জি, ও বলো দাদু ওখানে একটা হাসপাতাল আছে, ওখানে গেলে আপনার মানে আমাদের সুপ্রিয় স্যার, প্রধান স্যারের একটা ঠিকানা আপনি তখন পেলেন, জানতে পেলেন যে আপনার যে নাতি আছে উনি আপনাদেরকে ইনফর্ম করলো আর কি। আচ্ছা, তারপর তারপর তো এখানে থাকার পরে, আচ্ছা, 6-7 দিন 8 দিন ধরে গত হয়ে গেল, এতে একটু ভালো বোঝা যায় যে। আচ্ছা, একটা জিনিস আপনি বলুন আমাকে, আপনি গাছ থেকে পড়ে গিয়েছেন, পড়ে যাওয়ার পর যে ব্যথাটা হয়েছে, বিভিন্ন ডক্টরের কাছে গিয়েছেন, আমি জানতে চাইবো ওনার ছেলের কাছ থেকে যে ওনার যে মেইন প্রবলেম এটার একটা কিন্তু নাম আছে,
ঠিক আছে, আঙ্কেলের যে প্রবলেমটা আছে ওনার একটা কিন্তু একটা নাম আছে, সেটা হচ্ছে পিএলআইডি। ওনার যে পিএলআইডি যে প্রবলেমটা ছিল সেটা আমাদের শুকুল স্যার আপনাকে অবশ্যই বলেছে, তাই না, যে পিএলআইডি প্রবলেম। আচ্ছা, এই পিএলআইডির ব্যাপারে আপনি আস্থা নিয়ে আমাদের এখানে ভর্তি হলেন। আচ্ছা বলুন যে এখন ভর্তি হওয়ার পর আমাদের এখানে সেবা নেওয়ার পর কী অবস্থা আপনার বাবার ব্যাপারে আমাকে একটু বলুন। ধন্যবাদ পামন স্যার আমাকে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য। আমার বাবা দীর্ঘ আমি যতটুকু সম্ভব 1998 উনি গাছ থেকে পড়ে গেছিলেন। আচ্ছা, পড়ে যাওয়ার পর ওনার মেরুদণ্ডের একদম নিচের দিক থেকে ফ্র্যাকচার হয়ে গেছে। সেখান থেকে কিছু ওখানে আমি বরিশাল মেডিকেল কলেজে ট্রিটমেন্ট করার পরে বেশ কিছু বছর ভালো ছিল। এই 5-6 বছর যাবৎ আমার খুব ওনার পেইন আছে। আমি ওনাকে আমি ঢাকায় পুরান ঢাকায় থাকি, আমি ব্র্যাকে জব করি ইন্টারনাল ডিপার্টমেন্টে। উনি আমার বাসায় 4 বছর আগে আসার পরে আমি বলছি বাবা কিছু এক্সারসাইজ করেন, ওনার ভালো থাকবেন, মেডিসিন যা খান আপনার সমস্যা নেই। যে অবস্থা এখন 2-4 বছর আগে খুবই মানে খুব খারাপ। আমি মেবি 5-6 মাস আগে বাড়ি গেছিলাম, তখন আমি বাবার পাশে ঘুমাইছিলাম, তো বাবা কান্নাকাড়ি করতেছে, রাতে ঘুমাইতে পারতেছে না, পা এত যন্ত্রণা এবং পাটা ফুলে যায়, পাতে পানি বা জল জমাই যায়, এই অবস্থা। পরে ওখানে লোকাল ডাক্তার দেখাচ্ছে, ডাক্তার দেখে যায় অর্থোপেডিক ডাক্তার দেখাইছে। পরে আবার এখানে আমি ডিপিআরসি হসপিটালের সন্ধান পেলে পর আমি ইউটিউবে দেখেছি, না দেখছি এদের কার্যক্রম ভালো বা রুগীগুলা বা যারা আসেন খুব কষ্টে আসে ভর্তি হয় এবং তারা আবার রিকভার হয়ে যায় বা ট্রিটমেন্টটা ভালো আছে, তারা মুক্তি পেয়ে যায় এখানে। তো বাবার যে আজকে সমস্যা আছে ভর্তি হওয়ার পর থেকে বা এখানে আসার পরে ডাক্তার যেভাবে ট্রিটমেন্ট করছে আর আপনাদের এখানে এনভায়রনমেন্টের বলে আমার খুব ভালো লাগেছে, তাই আমি ভর্তি করে দিয়েছি। ভর্তি করে দেওয়ার পরে আজকে আমরা 7 দিন অগত ভালো হয়ে গেছে, 8 দিনে পড়ছি মোটামুটি। উনি আমি দেখতে আসছি এখন সুস্থ এবং আমি ডাক্তারের কাছে সাক্ষাৎ করছি, ডাক্তার সাহেব উনি আমাকে বললেন যে আর কয়দিন থাকলে ভালো হয়। আমি বলছি স্যার একটু আছে, আমরা আছি রিলিজ সাইতে, তো উনি বলছেন ঠিক আছে উনি ভালো হয়ে যাবে, সমস্যা নেই, যেটু আছে আগের সাথে অনেক ভালো। আর এখানে আমি ট্রিটমেন্ট করে দিয়েছি, ওষুধ মেডিসিন করে দিচ্ছে, আর কিছু আমি ব্যায়াম শেখাই দেবো, এই ব্যায়ামগুলো করলে অনেক আর একদম আর মেডিসিন না খেলে চলবে। যাক আপনাকে ধন্যবাদ অনেক, থ্যাংক ইউ। আর আরেকটা জিনিস বলবো যে আপনি যেদিন ভর্তি হলেন আমাদের ডিপিআরসি হসপিটালে, আমাদের এখানে যারা আছেন ডক্টর শফিউল প্রধান স্যার থেকে শুরু করে আমাদের এখানে যারা আছে আমরা আছি যারা, তো তাদের কোনো ব্যাপারে আমাদের সেবা ব্যাপারে আপনার কিছু বলবেন? আমার সেবা ব্যাপারে আপনাদের ডক্টর শফিউল প্রধান আমাকে ধন্যবাদ, উনিভাবে ট্রিটমেন্ট করছেন এবং ওনার যে স্টাফদের যেভাবে উনি গাইডলাইন দিচ্ছেন, বিশেষ করে নার্স যারা আছে ছোটো ছোটো যে আপার আছে ওরা খুবই এক্সেলেন্ট কোঅপারেট করে, এবং আমার বাবাকে দাদু দু করে আসে, তাকে অন্তত মেসেজ করে দেয় বা আরাম যেভাবে সে মজা পায়, যেভাবে সে উৎফুল্ল থাকে, সেই যতটুকু করার যে একটা কাস্টমারকে কীভাবে রিলেশনকে কীভাবে বিল্ড আপ করতে হবে, বিটুবি বলি আমরা যে অনেকগুলো থিম টম আছে এটা সে মেনটেন করে, আমার কিছু ভালো লাগছে যে আমরা এর সব ভালো একটা। আর বিশেষ করে আপনিও আমাকে যেভাবে মোটিভেশন দিয়েছে প্রত্যেকদিন মোটিভেশন, আপনার মোটিভেশনে আমি আসলে এখানে বাবাকে এডমিশন নিয়েছি, ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ অবশ্যই। একটু মহেন্দ্রনাথ রায় ওনার কাছে আসতে যাচ্ছি যে আজকে আমাদের অনেক দর্শক কিন্তু আজকে আপনাকে দেখছে, তো আপনার যে গল্পগুলো আমরা শুনলাম এবং অনেকেই আজকে যে শুনলো গল্প, এরকম অনেক রুগী আছে যারা বিভিন্ন ব্যথায় জর্জরিত বা বিভিন্নভাবে পিএলএডিতে প্রবলেম ভুগছেন, তো তাদের উদ্দেশ্যে একটু আপনি বলবেন যে আসলে তারা যেই ব্যথাটায় ভুগছে এটার জন্য তাদের করণীয় কী এবং আমাদের হসপিটালে আসলে তিনি কী সেবাটা পাবেন, এটার ব্যাপারে একটু সকলের উদ্দেশ্যে যদি আপনি বলেন, আমাদের সকল দর্শকদের উদ্দেশ্যে যদি একটু বলেন। ধন্যবাদ হচ্ছে এখানের কথাগুলি, মানে আমি একটা রুগী এখানে এসেছি, আজ 7 দিন পার হয়ে গেলো, 8 দিনে পড়ছে, কিন্তু আমি অনেকটা সুস্থ হইয়া গেছি, কিন্তু এখানে যদি আপনারা আসেন তাহলে বোধ হয় আমার মনে হয় যে আপনারাও সুযোগ সুবিধা পাইয়া সুস্থ হয়ে বাড়ি যেতে পারবেন। আচ্ছা আচ্ছা, আপনারা যেতে আর কোনো দ্বিধাবোধ করবেন না আশায়। আচ্ছা, ওনার ছেলের কাছ থেকে আমি এক এক প্রশ্ন করবো যে আসলে এরকম অনেক রুগী আছেন যারা অথবা আপনার বাবার মতো বৃদ্ধ আছে কিন্তু তাদের সিদ্ধান্ত নেওয়ার মতো লোক নেই, তো আপনার মতো হয়তোবা তাদের অনেক ছেলে পেলে আছে, যে অনেক ছেলেরা আছে, তাদের আসলে কী করা উচিত, তাদের বৃদ্ধ বাবা মার জন্য কী করা উচিত, আমাদের অনেক দর্শক আজকে দেখছেন, তো তাদের উদ্দেশ্যে একটু কালনি বলুন। ধন্যবাদ। আসলে যারা আমাদের আজকে দেখছেন আমি মনে করি তারা এই ধরনের রুগী আছে, তাদের একদম এক্সারসাইজ করতে হবে বা অর্থোপেডিক নিতে হবে, তারা আসুন ডিপিআরসি হসপিটালে, আসুন এসে ডক্টর দেখান, এবং এলাকার স্টাফ আছে আমাদের রিসেপশনের যে স্টাফ আছে তাদের কমিউনিকেট করেন, বিশেষ করে মামুন ভাইকে খোঁজেন, মামুন ভাই খোঁজলে সর্বোচ্চ সেবাটা পাবেন এবং কম রেটে আমার মনে হয় সেবাটা পাবেন, যেটা উনি ছাড়া আর কেউ হয়তো দিতে পারবেন। আসুন, ধন্যবাদ, খুবই খুশি হয়েছি তাতে। তারপরে ডাক্তার না যে ডাক্তারবাবু আমাকে ইঞ্জেকশন দিছে, উনি আরও উন্নত মানুষ,
অনেক ঊর্ধ্বের লোক আমার দেখেই বললো যে আপনি তো ভালো মানুষ, আপনার এই অবস্থা কেন হইল? দৈবের চক্রান্ত হয়ে বসছে, দৈবের বাধাতে তো আর আমরা পারি না। সকলকে ধন্যবাদ, আবারও ধন্যবাদ জানিয়ে আবারও বলছি যে আজকে আজকে তাদের অনুভূতি শুনে আমিও খুবই মুগ্ধ যে আজকে তিনি যে একটা সুস্থতা নিয়ে বাসায় ফিরে যাচ্ছেন, এরকম অনেক পেশেন্টই যারা আছেন অবশ্যই ডিপিআরসি আমাদের সকল প্রধান স্যারের কাছে আসবেন। আজকে আমাদের এই প্রোগ্রাম দেখে আমরা অনেক কিছু জানলাম, যাদের অনেকের বয়স্ক বাবা মারা আছে, যাদের সন্তানেরা আছে, অবশ্যই তাদের বাবা মারা যারা দীর্ঘদিন থেকে এই অসুবিধাগুলোতে ভুগছেন, তো আমি আশা রাখি যে তারা অবশ্যই সঠিক জায়গায় গিয়ে সঠিক চিকিৎসাটা নেওয়ার চেষ্টা করবেন। এবং আমাদের ডিপিআরসি হসপিটালের ডক্টর শফিউলা প্রধান স্যার খুবই আন্তরিক একজন মানুষ, তিনি এই ব্যাপারগুলো দেখে থাকেন। এরকম যদি অনেক পেশেন্ট আমাদের স্যারকে দেখাতে চান সে ব্যাপারে আমাদের যে হটলাইনগুলো আছে বা আমাদের হসপিটালের ওয়েবসাইটে গিয়ে আপনারা দেখতে পাবেন, অবশ্যই আমাদেরকে ফোন করবেন, আমরা আমাদের সর্বোত্তম জায়গা থেকে আমরা চেষ্টা করব। এই বলে আমি আমার প্রোগ্রাম শেষ করছি, সকলে ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, ধন্যবাদ। দীর্ঘজীবী হওয়ার প্রথম পদক্ষেপই হচ্ছে সুস্বাস্থ্য নিশ্চিত করা। দেহ ও মন ভালো থাকলে ভালো থাকে স্বাস্থ্য। আমাদের রয়েছে আধুনিক যন্ত্রপাতি, সঠিক ও স্ট্যান্ডার্ড মানের প্যাথোলজি পরীক্ষার নিশ্চয়তা। আমরা রোগীদের প্রতি খুবই যত্নশীল ও আন্তরিক। আমরা সর্বপ্রথম প্রতিটি রোগীর সঠিক রোগ নির্ণয় করি, এরপর রোগ অনুযায়ী অপারেশনবিহীন চিকিৎসা দিয়ে থাকি। আমাদের প্রতিটি ডক্টর, নার্স ও থেরাপিস্ট প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ। আমরা প্যারালাইসিস রোগীদের নতুন করে চলতে শিখাই। আমরা আপনাকে সর্বোচ্চ মানসম্মত আধুনিক চিকিৎসা সেবা প্রদানের নিশ্চয়তা দিচ্ছি। আমরা বিশ্বাস করি আপনি এখানে আপনার নিজ পরিবারের মতোই সেবা পাবেন। বাত ব্যথা, প্যারালাইসিস ও আর্থ্রাইটিসের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে। ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।